রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে ঝটিকা সফরে এলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। রবিবার ইটাহারের কর্মসূচি শেষ করে তিনি সোজা চলে আসেন রায়গঞ্জ শহরে। সেখানে ঐতিহ্যবাহী কুলিক পক্ষী নিবাসে এসে পৌঁছন তিনি। বনকর্মীদের সাথে নিয়ে তিনি পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। বর্তমানে যেখানে পাখি না থাকলেও বনভূমি এবং আনুষাঙ্গিক সৌন্দর্য পর্যবেক্ষণ করেন মন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন, এই বনাঞ্চলকে আরো ঢেলে সাজানোর জন্য বন বিভাগের কাছে প্রস্তাব দেবেন তিনি। তার বক্তব্য, এখানে সবসময় পর্যটকেরা আসেন, ফলে সৌন্দর্যান বাড়ালে তা আরো আকৃষ্ট করবে সাধারণ মানুষকে, ফলে বনভূমিও সংরক্ষিত থাকবে, পাশাপাশি পর্যটকদের ভিড় বাড়বে, ফলে আয়ও বাড়বে বন বিভাগের। এখানে ছোটখাটো চিড়িয়াখানা তৈরির বিষয়ে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বীরবাহা। একই সাথে বনকর্মীদের 24 ঘন্টার কর্মোদ্যমকেও সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী। দেখুন, এসে দেখে গেলাম, আমার তো মানে ভিজিট করার উদ্দেশ্য ছিল না, আমি অন্য একটা প্রোগ্রামে এসেছি, হঠাৎ করে এখানে শুনেছি বলে আমরা মানে আসলাম এবং দেখে যাচ্ছি। দেখে গিয়ে কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু প্রস্তাব দেব, এটাকে যদি একটু আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি, কারণ বছরের মানে প্রত্যেকটা দিনই পাবলিক এখানে আসে, তো পাবলিককে আমরা যদি কিছু না দিতে পারি, পাবলিক আসবে কেন? তো আমাদের ডিপার্টমেন্ট থেকে একটু যদি সাজিয়ে গুছিয়ে, জঙ্গলটাও আমার বাঁচবে, আমার পর্যটক আসবে এবং আমার আর্নিংটাও হবে। বলছি সারা বছর তো এখানে পাখি থাকে না আর কি, বাইরের পাখি যেগুলো আসে, তো এখানে কি চিড়িয়াখানা রাজ্যে কিছু করা যেতে পারে? হ্যাঁ, দেখুন, আমি এটা গিয়ে কথা বলবো ডিপার্টমেন্টের সাথে, ডিপার্টমেন্ট যদি কিছু ভেবে থাকে সেটাও আমাকে জানতে হবে। আবার অবশ্যই আমরা, দেখুন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আগে আর এখনকার ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক কাজ এগিয়েছে, অনেক জায়গায় আমরা চিড়িয়াখানা সাজিয়েও তুলেছি এবং আমরা বারবার একটাই কথা বলি যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে। এবং আমার সব থেকে ভালো লাগে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু 24 ঘন্টা ডিউটি করে। আচ্ছা, আগামী দিন আমি আশা করব এই এলাকাটাকে একটু সাজিয়ে তুলতে পারবো আমরা। ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতা আয়োজন করা হলো মালদা জেলার গাজলে। গাজল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বপন ধর, সুধীর চন্দ্র দা এবং শক্তিপদ সরকার স্মৃতি লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো গাজলের কদুবাড়ি আরজিএসএ ময়দানে। এই টুর্নামেন্টে মোট 26টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় গাজল মির্জাপুর একাদশ ক্লাব বনাম গাজল কলেজ মাঠ একাদশ পরস্পরের মুখোমুখি হয়। স্বর্গীয় স্বপন ধর ও স্বর্গীয় সুধীর চন্দ্র দা এবং স্বর্গীয় শক্তিপদ সরকারের স্মৃতির উদ্দেশ্যে গাজল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ কাম নকআউট টি-20 ডিস্ক ক্রিকেট টুর্নামেন্টে আজ এখন চলছে ফার্স্ট হাফে আপনার এ ডিভিশনের খেলা। এ ডিভিশনের খেলায় অংশগ্রহণ করেছে কলেজ মাঠ ও ফাইনাল খেলা কলেজ মাঠ ও মির্জাপুর, এবং সেকেন্ড ইনিংসের খেলায় অংশগ্রহণ করবে সুপার স্ম্যাশ ব্রো এবং গাজল বিধানকুলি নকআউট ক্রীড়া সংস্থা। এটা আপনার 23তম বর্ষ ও 26 দলীয় টুর্নামেন্ট। তার মধ্যে এ ডিভিশনে অংশগ্রহণ করেছে 19টা টিম এবং সুপার ডিভিশনে অংশগ্রহণ করেছে 7টা টিম। খেলা শুরু হয়েছে 19 দিন, মানে 19শে মার্চে শুরু হয়েছে খেলা, আজ হচ্ছে ফাইনাল ডে।